আচ্ছা, আজকে আমরা হয়তো শিখবো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, কীভাবে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে হয়। এখন এই ইনফ্লুয়েন্সারগুলো কারা? যারা মূলত অন্যের প্রমোশন নিয়ে কাজ করে, অন্যকে প্রমোট করে দেয়, তাদেরকে বলা হয় মূলত ইনফ্লুয়েন্সার। তো এখন আমরা হচ্ছে একটু ফাইবারে গিয়ে সার্চ করে দেখে আসবো, এখানে এই কাজে মোটামুটি ভালো একটা ভ্যালু আছে। তো এইখানে যদি আপনারও কোনো অ্যাকাউন্ট থাকে, যদি আপনার অ্যাকাউন্ট থাকে 20K 50K ফলোয়ার থাকে, তাহলে কিন্তু আপনি নিজেও একজন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন। আপনাকে বাইরে বায়ার খুঁজে দিতে হবে না, বাইরে আপনাকে খুঁজে নিয়ে নিবে। অথবা আপনি যদি কোনো বাইরের কাজ পান যে এই নিয়ে সম্পর্কিত আমাকে ই খুঁজে দাও, কী বলে ইনফ্লুয়েন্সার খুঁজে দাও, তাহলে আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। প্লাস আপনি নিজেই আপনার অ্যাকাউন্টের লিঙ্কও কিন্তু দিয়ে দিতে পারবেন। তাড়াতাড়ি বুঝতেছে না যে কোনটা কার অ্যাকাউন্ট, কারণ আপনার যে রিকোয়ারমেন্ট তারা দিয়েছিল সেই রিকোয়ারমেন্ট তো আমি ফিল আপ করেইছি, তো সেক্ষেত্রে সমস্যা নেই। তো আপনি দুইভাবে ইনকাম পাচ্ছেন, একে হচ্ছে ফাইবারে কাজ করেও ইনকাম পাচ্ছেন, প্লাস আপনার নিজে যে অ্যাকাউন্টগুলো দিচ্ছেন সেখানেও কিন্তু ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করে একটা ইনকাম পাবেন। তো এই ইনস্টাগ্রাম মার্কেটিংটা এই জন্যই ভালো লাগে যে এখানে আপনি যাই করেন না কেন, এখান থেকে একটা রেভিনিউ আশা করা যায়। তো এখান থেকে আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখে সার্চ করবো, ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, ওকে, এটা লিখে সার্চ করলাম। এখানে প্রায় 4215টা সার্ভিস অ্যাভেলেবল আছে, যদিও কিওয়ার্ডটা আমি একটু চেঞ্জ করে দিই তাহলে আরও বেশি থাকবে। জাস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখে সার্চ করি। আচ্ছা, এটাতে হচ্ছে 2489টা সার্ভিস অ্যাভেলেবল আছে, এরা হচ্ছে নিজেরাই ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে। তো এইটা আমরা যদি না দিই, আমরা ফাইন্ড দিই, যে এটা ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এইটা লিখে সার্চ করি। এইটার সার্ভিস আছে মোটামুটি ভালো, 3700 এটা সার্ভিস অ্যাভেলেবল, যদিও এটা কাজটা অনেক ভালো কাজ কিন্তু কম্পিটিশন তুলনামূলক কম। দেখেন এখানে একজন 47 রিভিউ পেয়েছে। কী কাজ করে? আই উইল রিসার্চ অ্যান্ড ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, মানে সে রিসার্চ করে দেয় এবং খুঁজে দেয় ইনস্টাগ্রামে যারা বেস্ট ইনফ্লুয়েন্সার যারা আছে তাদেরকে খুঁজে দেয়। তারপর হচ্ছে দেখেন লেখা আছে আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এ ইনস্টাগ্রাম বেস্ট ইনফ্লুয়েন্সার যারা আছে তাদেরকে খুঁজে দেয়। এই একজন কাজ করেছে, প্লাস 1K+ রিভিউ, মোটামুটি ভালো, স্টার্টিংয়ে নেয় একটা $10। আবার এই একজন আছে, এ কোন দেশি এটা, যাই হোক যে দেশেরই হোক, দেখছে আই উইল ফাইন্ড বেস্ট দ্য বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো এইভাবে মোটামুটি দেখেন মোটামুটি ভালো রিভিউ পেয়েছে, 577টা, 104টা, 47টা, মোটামুটি এই কাজটা অনেক ভালো একটা কাজ কিন্তু কম্পিটিশন তুলনামূলক কম অন্যান্য কাজের থেকে। যেমন ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ যে কাজটা আছে এটা হচ্ছে সব থেকে বেশি মানে ইয়ে হয়ে থাকে আর কি, কম্পিটিশন, কিন্তু এটাও ইনস্টাগ্রামের ভিতরে একটা ভালো কাজ কিন্তু তুলনামূলক কম্পিটিশন এটাতে কম। দেখেন আমি যদি ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ লিখে সার্চ করি বা শুধুমাত্র ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ করি, কী পরিমাণ মানুষ আছে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখলে অনেক সার্ভিস অ্যাভেলেবল থাকবে, প্রায় 6000-এর মতো, আরও বেশ কিছু কিওয়ার্ড লিখে সার্চ করলে আরও আসবে, কিন্তু তুলনামূলক ওই ইনফ্লুয়েন্সার যেটা আছে ওর তুলনামূলক কম। এখন এই ইনফ্লুয়েন্সারগুলো আমাদেরকে কী করতে হবে? খুঁজে বের করে দিতে হবে, যারা ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে। এখন কাজ করে কারা এটা আসলে বলা যায় না, কিন্তু সবাই তুলনামূলক কাজ করে। যাদের একটু ফলোয়ার বেশি আছে তারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের পাশাপাশি ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করে, কারণ আপনাকে যদি কেউ একজন অফার করে, আপনার অ্যাকাউন্ট শুধু শুধু গ্রো হচ্ছে, কেউ যদি অফার করে তাহলে আপনি অবশ্যই করবেন, ঠিক আছে? তো এখন একজন বায়ার আপনাকে বললো যে আমার ই দরকার ফ্যাশন নিশের উপরে, মনে করেন নিশটা হচ্ছে ফ্যাশন, ফ্যাশন নিশের উপরে আপনার ইনফ্লুয়েন্সার লাগবে যাদের হচ্ছে ফলোয়ার 20K থেকে 20K+, ঠিক আছে, 20K+ যা যাদের অ্যাকাউন্টগুলো আছে তাদেরকে আমার খুঁজে বের করে দিতে হবে, এবং এদের এঙ্গেজমেন্ট রেশিও থাকতে হবে মনে করেন 2%, এবং মানুষটা হতে হবে ইউএসএর, বা অ্যাকাউন্টটা হতে হবে ইউএসএর, ঠিক আছে? রিকোয়ারমেন্টটা কি আমি একটু লিখে দিই তাহলে বুঝবেন সহজেই। রিকোয়ারমেন্টটা হচ্ছে নিশ হতে হবে হচ্ছে ফ্যাশন, নিশ হবে হচ্ছে ফ্যাশন, তারপরে হচ্ছে কান্ট্রি হতে হবে ইউএসএর, কান্ট্রি হতে হবে ইউএসএর, দেন হচ্ছে আপনার ফলোয়ার হতে হবে 20K+, 20K+, তারপরে হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট রেশিও, এঙ্গেজমেন্ট রেশিও হতে হবে হচ্ছে আপনার 2%,
তো এইরকম একটা রিকোয়ারমেন্ট দিল যে এই এইগুলোর ভিতরে যারা পড়ে তাদেরকে তাদের জন্য আমাকে কিছু ইনফ্লুয়েন্সার খুঁজে দাও, 20টা 30টা যাই বলুক না কেন, 20-30টা ইনফ্লুয়েন্সার আমাকে তুমি খুঁজে দাও। ঠিক আছে, এখন নিশ তো আমরা বুঝি, নিশ কি, নিশ হচ্ছে এক ধরনের ক্যাটাগরি, তো নিশও বলে দিয়েছে ফ্যাশন, কান্ট্রি তো বুঝি, ফলোয়ারও বুঝি, এখন এঙ্গেজমেন্ট রেশিওটা বুঝি না। এঙ্গেজমেন্ট রেশিওটা হচ্ছে কি, আপনার মনে করেন যতগুলো ফলোয়ার আছে, মনে করেন 20K ফলোয়ার আছে, এখন ওই তুলনায় কতটা লাইক পড়তেছে। 20K থাকলে তো আর 20K লাইক পাবে না প্রতি পোস্টে, এ দেখা যাচ্ছে 1000-2000 পরে। তো এইরকম তাদের মধ্যে এঙ্গেজমেন্ট রেটটা যেটা আসে সেটা হচ্ছে হতে হবে 2%। ঠিক আছে, তো রিকোয়ারমেন্ট বুঝতে পেরেছি, মনে করেন বায়ার আপনাকে এই কাজটা দিল, একটু হ্যাঁ না বললেন, জি ভাই, এখন আমাদেরকে কী করতে হবে, এটা খুঁজে বের করতে হবে যে এই ধরনের নিশ, এই ধরনের 20K প্লাস হচ্ছে ফলোয়ার, তারপর এঙ্গেজমেন্ট রেশিও 2%, এই ধরনের জিনিস আমাকে খুঁজে বের করতে হবে। তো এখন এইটা খুঁজে বের করার জন্য আপনি ইনস্টাগ্রাম থেকে কিন্তু চাইলে খুব সহজে খুঁজে বের করতে পারবেন না, কারণ কোনটা ইউএসএর অ্যাকাউন্ট, কোনটা জার্মানির অ্যাকাউন্ট, কোনটা বাংলাদেশ থেকে চলতেছে, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তো তাহলে আমরা এটা কীভাবে বের করব? ঠিক আছে, এটা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা লিখে আমাকে গুগলে সার্চ করতে হবে। ফর্মুলাটা হচ্ছে একটু লিখে রাখবেন, আমি যদি চারপাশে দিয়ে দিব, সাইট, তারপরে হচ্ছে কোলন, তারপরে লিখতে হবে instagram.com, তারপরে হচ্ছে একটা স্পেস দিতে হবে, তারপরে এই যে এটা কী ধরনের চিহ্ন যেন বলে ভুলে গেছি, আচ্ছা দেখা যাচ্ছে আমাদের যে নিশটা সেই নিশটা আমরা এখানে লিখব ফ্যাশন, আবারও সেটা আমরা আটকে দিব, দেন আবারও একটা স্পেস, স্পেস দিয়ে আমাদের যে কান্ট্রি সেই কান্ট্রি লিখতে হবে ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, এটা লিখে আমি জাস্ট ইন্টারপ্রেস করব। দেখেন এখানে ফ্যাশন রিলেটেড যতগুলো অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্টগুলো চলে আসবে, এদের ভিতর থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে কোন অ্যাকাউন্টটা আসলে কত ফলোয়ার আছে সেটা খুঁজে বের করতে হবে, কারণ এই জিনিসটা সার্চ করা খুবই সহজ। এটা হচ্ছে ফর্মুলা, জাস্ট এইখানে যদি আপনার নিশ থাকে হচ্ছে অন্য কোনো নিশ, যেমন পেট নিশ, তাহলে ফ্যাশনের পরিবর্তে আপনি পেট লিখে দিবেন। এখন যদি বায়ার আপনাকে বলে যে না আমি ইউএসএর দরকার নাই, যে কোনো জায়গার যে কোনো ধরনের মানুষ হলেই হলো, তাদের ফলোয়ার 20K প্লাস থাকলেই হলো, তাহলে আর এটা লেখার কোনো দরকার নেই, ইউএস লেখার দরকার নেই, জাস্ট সাইট instagram.com, তারপরে হচ্ছে ফ্যাশন, এতটুকু লিখলেই হবে। এখন যদি আপনাকে বলে যে আপনার বিউটি নিশ দরকার, তাহলে জাস্ট এখানে ফ্যাশনের পরিবর্তে বিউটি লিখে দিবেন, প্রথমটুকু ঠিকই থাকবে। হ্যাঁ, কেউ যদি বলে বাংলাদেশের ভিতরে খুঁজে দিতে, তাহলে ইউএসএর পরিবর্তে বাংলাদেশ দিয়ে দিবেন, কেউ বলে জার্মানির ভিতরে খুঁজে দিতে, তাহলে এখানে ইউএসএর পরিবর্তে জার্মানি লিখে দিবেন। ঠিক আছে, এইটুকু সামনের এটুকু একই থাকবে, সাইট কোরন instagram.com এটুকু একই থাকবে, তারপরে হচ্ছে এইখানে এসে আপনাকে ফ্যাশনের পরিবর্তে যদি যেই নিশ চাই সেই নিশটা পাঠাতে হবে, প্লাস ইউএসএর পরিবর্তে যদি অন্য কোনো কান্ট্রি চাই তাহলে সেই কান্ট্রি পাঠাতে হবে। তো এটা আমরা বসালাম, বসানোর পরে দেখবেন যে এরকম অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এগুলো কিন্তু আমরা ইনস্টাগ্রাম থেকে সরাসরি খুঁজে বের করতে পারবো না, কারণ ইনস্টাগ্রামে কোন দেশে কোন অ্যাকাউন্ট এটা খুঁজে পাওয়া খুব কষ্টকর ব্যাপার। তবে যদি কোনো কান্ট্রির কথা না বলে তাহলে আমরা সরাসরি ইনস্টাগ্রাম থেকে খুঁজে বের করতে পারবো, কোনো সমস্যা নেই। তো তাহলে আমরা কী করবো, এখান থেকে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো আমাদের ওপেন করতে হবে, দেখতে হবে যে আসলে মিলতেছে কি না, কারণ এই সূত্রটা খুব সহজ কিন্তু আপনাকে ওই ধরনের অ্যাকাউন্ট খুঁজে বের করা খুব কঠিন, কারণ এখানে কিন্তু কোনোভাবেই লেখা যায় না যে 20K ফলোয়ার লাগবে, 50K ফলোয়ার লাগবে, ওই ধরনের কোনো কিছু কিছু লেখা যায় না, হয়তো কোনো পেইড টুলস দিয়ে করা যায় ওটা আমি জানি না। তো এখান থেকে আপনাকে অনেকগুলো আছে, পেজ আছে, দেখবেন যে এখানে অনেকগুলো পেজ আছে, তো সবগুলো পেজে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। যদি 20টার কথা বলে আপনাকে সেইভাবে খুঁজে খুঁজে বের করতে হবে, কারণ আমি আমি একটা একটা করে নিলাম আর যেটা হয়ে গেল এরকম না। ঠিক আছে, তো এইটা নেওয়ার আগে আমাদের একটা ফর্মুলা সাজাতে হবে, সেটা হচ্ছে যে একটা নেই, এক্সেল ফাইল নেই, আমি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটা নিলাম, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার লিখে দিই, ইনফ্লুয়েন্সার রিসার্চ। তো এটা বাইরের জন্য আমাকে সাজাতে হবে সুন্দর করে। তো এখানে এসে প্রথমে লিখতে হবে হচ্ছে আপনার ইনস্টাগ্রামের যে নামটা, ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রাম আইডি এটা হচ্ছে প্রথমে থাকবে না, আইডির লিঙ্কটা আর কি, এটা বড় করে দিই,
তারপরে থাকবে হচ্ছে ইনস্টাগ্রাম নেম, যদি আমরা দিতে চাই দিলাম সমস্যা নেই, একটু বেশি দিবা ইনস্টাগ্রাম নেম, কারণ নেম আর আইডি কিন্তু এক না। নেমটা আমরা একটা বড় করে দিলাম। এরপরে হচ্ছে আমরা দেব ফলোয়ার, তার ফলোয়ার কত, কারণ এগুলো কিন্তু বাইরের জন্য আমাকে সাজাতে হবে এত সুন্দর করে, কারণ তারপরে এই ফাইলটা তাদেরকে আমরা শেয়ার করতে হবে। দেন হচ্ছে ফলোয়িং, যদিও সে ফলোয়িংয়ের কথা বলেনি, তারপরেও আমরা যেহেতু অপশন আছে আমরা ফলোয়িং অপশনটা দিয়ে দিব। দেন হচ্ছে এখানে এঙ্গেজমেন্ট রেশিও, আমি .e.r লিখে দিই, এঙ্গেজমেন্ট রেশিও ওটা বুঝে নিবে সমস্যা নেই। এগুলো আমাদের খুঁজে বের করতে হবে, কই যায়, এঙ্গেজমেন্ট রেশিও। দেন হচ্ছে আমি লিখে দিতে পারি হচ্ছে অ্যাভারেজ লাইক, ঠিক আছে, অ্যাভারেজ লাইক যদি বের হয় আমাদের, অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ কমেন্ট, তো এই জিনিসগুলো তাকে আমরা দেব। প্রথমে দেব হচ্ছে ইনস্টাগ্রাম আইডির আইডিটা, ইনস্টাগ্রাম নেম, ফলোয়ার, ফলোয়িং, তারপর এঙ্গেজমেন্ট রেশিও, অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ কমেন্ট এবং ইমেইল, ঠিক আছে, ইমেইলটা যদি আমরা থাকে, এবং ইমেইলটা আমরা এখানে দিয়ে দিব, প্লাস এইখানে লিখে দিব ব্র্যাকেটে ইফ অ্যাভেলেবল, যদি দেওয়া থাকে, কারণ সবার অ্যাকাউন্টে কিন্তু ইমেইল আইডিটা দেওয়া থাকে না, আর সে আমার কাছে ইমেইলে চায়ও নাই, যদি আমরা একটু বেশি দিব, কারণ তাকে তো একটু পছন্দ করাতে হবে, আমি সে চাইছে কি শুধুমাত্র ইনস্টাগ্রাম আইডিটা চাইছে এবং ফলোয়ার চাইছে, আর জাস্ট হচ্ছে কান্ট্রি, হ্যাঁ ওইখানে কান্ট্রির নামও লিখতে হবে, যদিও সব আমি কান্ট্রি ওই কান্ট্রি বেশি দিব, তো সে কান্ট্রির নামটা আমি লিখে দিলাম। তো এত এই এগুলো আমি তাকে প্রোভাইড করব, একটা হচ্ছে ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রাম নেম, ফলোয়ার, ফলোয়িং, তারপর এঙ্গেজমেন্ট রেশিও, অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ কমেন্ট, ইমেইল, ইফ অ্যাভেলেবল যদি থাকে, দেন হচ্ছে কান্ট্রি, এতটুকুই। তো তাহলে আমরা এখন আস্তে আস্তে খুঁজি যে 20K প্লাস ফলোয়ারের উপরে কী ধরনের অ্যাকাউন্টগুলো আছে, কোন কোন অ্যাকাউন্টগুলো আছে। দেখেন এখানে যতগুলো আছে সবগুলো হচ্ছে কোনো না কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তো এর ভেতরে আমাকে খুঁজে বের করতে হবে, এটা হতে পারে আমার 20-30-40-50টা পর্যন্ত পেজ আমাকে খুঁজে বের করতে হতে পারে, কারণ আমাদের যদি রিকোয়ারমেন্ট অনুযায়ী না পড়ে তাহলে কিন্তু হবে না, কারণ আপনাকে সেই কাজের জন্য সে একটা ভালো পরিমাণ টাকা দিবে, 800-1000 টাকা দিবে, হ্যাঁ বা তার বেশি দিতে পারে। তো এই কাজের জন্য যদি আপনি 5 মিনিটে করে ফেলেন তাহলে তো হবে না, কারণ এখান থেকে ওপেন করলে আমার সেটা হয়ে গেল, এরকম হতেও পারে, আবার দেখা যাবে আপনাকে পরিশ্রম করতে হবে, অনেক পেজগুলো খুঁজে বেঁধে বের করতে হবে, কারণ 1000 টাকা কিন্তু কম না। ওকে, তো এভাবে আমি কয়েকটা অ্যাকাউন্ট ওপেন করব, সামনের পেজে যতগুলো আছে সবগুলো অ্যাকাউন্টই আমি ওপেন করব আমার বোঝার সুবিধাতে, কারণ আমি পরবর্তী এই পেজে যদি না পাই তাহলে আমি সেকেন্ড পেজে যাব, কারণ এখানে তো সব অ্যাকাউন্টগুলো আছে কিন্তু ফলোয়ার, ফলোয়িং কত আছে এটা কিন্তু দেওয়া নেই। তো প্রথম পেজ থেকে আমি 10টা ওপেন করলাম, তো এখন দেখি 10টার ভিতরে, এই যে প্রথমটাই হবে না, কারণ 13 ফলোয়ার, এটা বাদ। তো এইভাবে আমাকে কষ্ট কষ্ট করে খুঁজতে হবে। দেখেন এই একটা অ্যাকাউন্ট আমি পেয়ে গেছি, এটা হচ্ছে 26K ফলোয়ার, হ্যাঁ 26K ফলোয়ার একটা অ্যাকাউন্ট আমি এখান থেকে পেয়ে গেলাম, এবং এই অ্যাকাউন্টটা হচ্ছে ইউএসএর অ্যাকাউন্ট, কারণ যেহেতু আমি ইউএসএ লিখে সার্চ করেছি 26K, এখন আমার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে 20K, এবং এখানে লেখাই আছে দেখেন ফ্যাশন রেভলিউশন ইউএসএ, তার মানে এই একটা অ্যাকাউন্ট আমি পেয়ে গেছি। এখন আমি জাস্ট কি তার অ্যাকাউন্টটা পেলাম, আমি কান্ট্রিটা মিলে গেছে আমার, এবং আমার মিলেছে কি ফলোয়ার মিলেছে। এখন আরেকটা জিনিস আমাকে বাদ ছিল, সেটা হচ্ছে যে আমাকে বলেছে ফ্যাশন নিশ, অবশ্যই ফ্যাশন নিশ আমার মিলে গেছে, যেহেতু আমি ফ্যাশন লিখে সার্চ করেছি, কান্ট্রিটাও মিলে গেছে, ফলোয়ারও মিলে গেছে। এখন আরেকটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট রেশিও, যদি এটা সব ব্যয়ের দিবে কি না জানি না, যদি দেয় আর কি সেটা জানা, মানে আমাদের সব কিছু আমরা শেখার চেষ্টা করব। এখন আমাদের মিলাতে হবে হচ্ছে এঙ্গেজমেন্ট রেশিও, যদি এঙ্গেজমেন্ট রেশিও মেলে তাহলে আমি এই অ্যাকাউন্টের লিঙ্কটা তাকে আমি প্রোভাইড করতে পারবো, ঠিক আছে। তো এইটার জন্য আমাদের সব কিছু ঠিকঠাক, এখন আমরা একটা সফটওয়্যার ব্যবহার করবো, সফটওয়্যার না একটা ওয়েবসাইট ব্যবহার করবো, সেই ওয়েবসাইট নাম হচ্ছে সোশ্যাল ব্লেড, সোশ্যাল ব্লেড একটা এতে যাবো, এবং এইখানে গিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, দেখেন রেজিস্টার লগ ইন এই এক দুটো অপশন আছে, আপনার এখান থেকে রেজিস্টার করে নেবেন, তাছাড়া কিন্তু দেখতে পারবেন না। তো এখানে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এই জন্য আমি এখানে লগ ইন করবো, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিছুই না, জাস্ট ইমেইল বসাবেন, ডিসপ্লে নেম, কনফার্ম পাসওয়ার্ড, এই টাইপের কিছু বসাবেন। এখন দেখি আমার অ্যাকাউন্টে লগ ইন আছে কি না, আমি অ্যাকাউন্টে লগ ইন করি, কারণ এখানে লগ ইন না করলে কিন্তু আপনি দেখতে পারবেন না। যে এইখানে এসে আমাকে কী করতে হবে, যে প্রথমে দেখতে পাচ্ছেন ইউটিউব নামে একটা অপশন আছে, এইটা আমার চেঞ্জ করে ইনস্টাগ্রাম বসাতে হবে। তো ইনস্টাগ্রাম বসালাম, এরপরে হচ্ছে আমার যে তার অ্যাকাউন্টটা আছে সেইটা আমার এখানে বসাতে হবে, অ্যাকাউন্টের যে নামটা আছে আর কি,
জাস্ট এই নামটা বসালে হবে অথবা লিঙ্ক বসালে হবে। তো এখানে কি বলছে বিজনেস ইউজার নেম, তো জাস্ট ইউজার নেমটা এখানে বসিয়ে দিলাম, বসে আমি সার্চ করব এবং তার অ্যাকাউন্টের যাবতীয় ইনফরমেশন আমি পেয়ে যাচ্ছি, তার অ্যাকাউন্টে যাবতীয় ইনফরমেশন কিন্তু আমি পেয়ে গেছি। দেখেন এখানে মিডিয়া আপলোড মানে 1012টা পোস্ট করেছে, ফলোয়ার আছে 26,000, ফলোয়িং আছে 2300 এবং এঙ্গেজমেন্ট রেট দেখেন এইখানে এসে আমরা ধরা খেয়ে গেছি, কারণ এঙ্গেজমেন্ট 0.17%। যদিও আমি 2% এটা দেখাইছি জাস্ট এমনিতেই, কিন্তু এভাবে কিন্তু রিক্রুটমেন্ট দেয় না কেউ, কারণ এঙ্গেজমেন্ট রেট এটা এক একজন এক এক রকম। তো এঙ্গেজমেন্ট রেট হচ্ছে তার 0.17%, কিন্তু কম যে ফলোয়ার সেগুলোর হচ্ছে এঙ্গেজমেন্ট রেট একটু বেশি থাকতে হয়, এটা হচ্ছে ঝামেলা। অ্যাভারেজ লাইক তার 42 আর অ্যাভারেজ কমেন্ট হচ্ছে 1.69। তো এটা তার হচ্ছে অ্যাকাউন্টের একটা ই। তো এখান থেকে যদি আমার মনে হয় যে অ্যাকাউন্টটা আমার সাথে যায় তাহলে আমি অ্যাকাউন্টটা নেব। কীভাবে নেব, জাস্ট এখান থেকে আমরা প্রথমে এই মানুষটার অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা নিলাম, তো ইনস্টাগ্রাম আইডির জায়গাতে আমরা এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার ইনস্টাগ্রামের নামটা দিতে হবে, নাম কোনটা, এই যে এটা ফ্যাশন রেভলিউশন ইউএসএ, এটা তো ইউজার নেম, ঠিক আছে। এটা হচ্ছে ইউজার নেম উপরে থাকে আর নাম থাকে নিচে, তো এই নামটাও আমরা এখান থেকে নিলাম। এত বড় হয়ে গেল কেন, আচ্ছা না হয়। আর দেন হচ্ছে ফলোয়ার, ফলোয়ার কোথেকে 26.2K ফলোয়ার, তবে আমি আমার সোশ্যাল প্লেটে গেলে কিন্তু আরও পরিষ্কারভাবে দেখতে পাবো 26,197 জন ফলোয়ার আছে তার। তো এখান থেকে আমি এটা কপি করলাম, ফলোয়ারের জায়গায় বসিয়ে দিলাম। দেন হচ্ছে ফলোয়িং, কতজন তাকে ফলো মানে কতজনকে ফলো করেছে সে, এটা হচ্ছে 2,395 জন। ওকে, এটা আমি নিয়ে নিলাম। আচ্ছা এবার হচ্ছে এঙ্গেজমেন্ট রেশিও, এই যে এইটা 0.17%। তো এঙ্গেজমেন্ট রেশিও আমরা লিখে দিলাম 0.17%। দেন হচ্ছে অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ লাইক হচ্ছে 42.30, মানে যেখানে যা কিছু আছে আমরা হুবহু এটা এটাই উঠাই দিব, ঠিক আছে। এখানে কোনো কিছু ভুল থাকে না, হয়তো একটু সামান্য ভুল থাকতে পারে, তবে ভুল থাকে না অধিকাংশ সময়। দেন হচ্ছে অ্যাভারেজ কমেন্ট, অ্যাভারেজ কমেন্টটা বসিয়ে দিলাম। এখন আমরা দেখব তার অ্যাকাউন্টের ভিতরে ইমেইল নাম্বার দেওয়া আছে কি না। তো এইটা তার অ্যাকাউন্টে দেখেন এখানে কোনো জায়গায় ইমেইল দেওয়া নেই, তার একটা ওয়েবসাইট দেওয়া আছে, ইমেইলটা দেওয়া নেই। তো আমরা এখানে এইখানে গিয়ে লিখে দিতে পারি হচ্ছে ইমেইল নট অ্যাভেলেবল, হ্যাঁ n/a, একটু বড় করে লিখি, একটা বড় একটা ছোট হয় কেন। আচ্ছা যাই হোক, দেন হচ্ছে কান্ট্রি ইউএসএ, ঠিক আছে। মনে করেন আমি একটা পেয়ে গেলাম, তার মানে আমার এটা হয়ে গেল। তো এরপরে আমরা আরও খুঁজবো, যেটা হয়ে গেছে সেটা আমরা এখান থেকে কেটে দিই। এইটা হচ্ছে 124K ফলোয়ার, মোটামুটি অনেক ফলোয়ার একটা বিশাল ইনফ্লুয়েন্সারে, 124K। আমাকে বলেছিল কি 20K-র উপরে থাকলেই হবে, ঠিক আছে, 20K-র উপরে থাকলেই হবে। তাহলে আমি এই অ্যাকাউন্টটার এখন গিয়ে এঙ্গেজমেন্ট রেটটা দেখব যে এটা ঠিক আছে কি না। পেস্ট করলাম এখানে, আচ্ছা এটার এঙ্গেজমেন্ট রেশিও আরও কম, কারণ ফলোয়ার বেশি থাকলে এঙ্গেজমেন্ট রেশিও একটু কমে যায়, ঠিক আছে। কারণ বেশি ফলোয়ার থাকলে যে বেশি লাইক পাবে এরকম না, অ্যাভারেজ লাইক তার 123টা মাত্র, অ্যাভারেজ কমেন্ট 2.44। যদিও অ্যাকাউন্টটা অনেক কম তুলনামূলক, কারণ অ্যাকাউন্ট অনেক বড় ফলোয়ার কিন্তু এঙ্গেজমেন্ট রেশিও কম। তারপরেও সমস্যা নেই, যেহেতু তার এটা আমরা এখান থেকে এটা কপি করব, ফলোয়ারটা এখানে বসাবো আগে। আচ্ছা আগে আগে সোশ্যাল প্লেটে যেগুলো বসানো দরকার যায় সেগুলো আমরা শেষ করে আসি। ফলোয়ার ফলোয়িং, সে মাত্র একজনকে ফলো করে, ফলোয়িং এক, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট রেশিও 0.10%। তো এইভাবে আমাকে খুঁজে বের করতে হবে, হ্যাঁ অনেক পরিশ্রম করতে হবে, আস্তে আস্তে খুঁজে খুঁজে বের করতে হবে। আচ্ছা দেন হচ্ছে কি অ্যাভারেজ লাইক 123.31, এটা অনেক কম, এর মাত্র 26,000 42টা লাইক পায় আর 124,000 মানে লাইক পায় 123, যদি অনেক তুলনামূলক অনেক কম এটা। দেন হচ্ছে অ্যাভারেজ কমেন্ট 2.44, এটা অনেক কম, কারণ এদের পোস্টের স্টাইলটা ভালো না। এখন আমরা দেখব তার ইমেইলটা আছে কি না ইনস্টাগ্রামে, হ্যাঁ এখানে ইমেইল দেওয়া নাই তার, তার একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এতটুকুই লাইক কিন্তু খুব একটা পায় না, এও খুব ভালো ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবে না। যাই হোক আমরা এখানে এনে বসিয়ে দিলাম, কান্ট্রি তো অবশ্যই ইউএসএ। এখন এসে আমাদের এখানে বাতাসে নামটা এবং ইউজার নেমটা, এই দুইটা পাঠাতে হবে। তো ইউজার নেম হচ্ছে উপরে পাবেন,
বসিয়ে দিলাম। দেন হচ্ছে নামটা, নাম হচ্ছে অনলাইন ফ্যাশন স্টোর। ওকে, দুইটা আমরা পেয়ে গেলাম, কিন্তু যদিও আমাদের রিকোয়ারমেন্টের সাথে মিলতেছে না, কারণ 2% এটা কিন্তু মিলে নাই, তারপরেও আমরা নিচ্ছি, কারণ এখানে আপনাকে বাইরে যে বলবে এরকম না। আর দেখেন, এরপরে আরেকটা অ্যাকাউন্ট পেয়েছি আমরা, একটু ফ্যাশন ওয়ার্ল্ড 7, এটারও 30K ফলোয়ার। হ্যাঁ, 30K ফলোয়ার, 5টা ফলোয়িং, এইটা সম্ভবত ভালো হতে পারে, কিন্তু এর লাইকও তুলনামূলক কম। আচ্ছা দেখি এর এঙ্গেজমেন্ট রেশিও কেমন, কারণ এইভাবে আমাকে অনেক খুঁজতে হবে, অনেক খুঁজে খুঁজে বের করতে হবে যেগুলো সব থেকে ভালো সেইগুলো আমরা তাকে দেবো। এটার এঙ্গেজমেন্ট রেশিও 0.15%, যদি আপনি নিতে চান তাহলে নেবেন। অ্যাভারেজ লাইক তুলনামূলক অনেক কম, 43টা করে, তো এটা আমরা বাদ দিলাম আপাতত। যদি দুদিন নিতে চাই তাহলে ওইভাবেই সেমভাবেই নিব। এরপরে 38টা ফলোয়ার, এটা বাদ, 504টা ফলোয়ার, এটাও বাদ, এটা 17K ফলোয়ার, এটা অল্পের জন্য হলো না, এটাও বাদ, কারণ আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে 20K ফলোয়ার লাগবে। এইটা আবার দেখেন 8.8 মিলিয়ন ফলোয়ার্স, এ হচ্ছে বিশাল ইনফ্লুয়েন্সার। তোমাকে বলেছিল 20K-র উপরে, এখন 20K-র উপরে মানে 20K থেকে বলেনি যে 100K-র ভিতরে দিতে হবে, এরকম বলেনি। তো যদি না বলে তাহলে আমি কিন্তু এগুলো তাকে প্রোভাইড করতে পারি, সমস্যা নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে বিশাল একটা অ্যাকাউন্ট, তো এইটার ভিতরে গিয়ে যদি আমরা একটু দেখি যে এর এঙ্গেজমেন্ট রেশিওটা কেমন, এ হচ্ছে 0.45%, মানে অনেক লাইক আর অনেক ফলোয়ার, তারপরেও কিন্তু ভালো একটা এঙ্গেজমেন্ট রেশিও, 39,000 এরা হচ্ছে প্রচুর টাকা নেয়, এটা প্রচুর টাকা নিবে। তো এইগুলো কী করবেন, আপনারা আগে থেকে সেভ করে রাখবেন। এটা সেভ করে রাখার একটা উপায় ভালোই কি, যেন আপনি পরবর্তীতে যদি কোনো কাজ দেয় আপনি এইগুলো দিয়ে কাজ সেরে ফেলতে পারেন, ঠিক আছে। একটু সময় নিয়ে এইগুলো দিয়ে আপনি কাজ সেরে ফেলতে পারেন। অধিকাংশ মানুষ তাই করে, কারণ ফলোয়ার তো কমে না, আস্তে আস্তে বাড়ে, ফলোয়ার সবসময় বাড়ে, তো এইগুলো দিয়ে আপনি কাজ সারতে পারবেন। জাস্ট ইউজার নেমগুলো নিয়ে আবার সোশ্যাল মিডিয়া একটু সার্চ করে দেখবেন যে ফলোয়ার কত বাড়ছে, মানে এই আপডেট কত, কারণ আজকে দেখতেছেন 8.8 মিলিয়ন, কালকে দেখবেন যে এটা 9 মিলিয়ন হয়ে গেছে, মানে আস্তে আস্তে কিন্তু এগুলো বাড়ে, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো আগে থেকে সেভ করে রাখলে আপনি এই একটা দিয়েই হাজার হাজার মানুষের কাজ করতে, হাজার হাজার বাইরের কাজ করতে পারবেন। জাস্ট এই ইটা যে যদি বলে যে এই ধরনের মানুষ আমার প্রয়োজন, তো সব ধরনের জিনিস লিখে রাখবেন, সেটা যতই ফলোয়ার হোক যতই কম ফলোয়ার হোক, মানে 20K একটা এবারেই থাকে 20K আর কি, তো 20K-র উপর থেকে সবারটা সেভ করে রাখবেন। এতে করে আপনাদের নিজের জন্য উপকার হবে, ভবিষ্যতে আপনাকে যদি এইরকম কাজ আপনি পেয়ে যান তাহলে আপনাকে বাড়তি করে এসে এখানে এসে খুঁজতে হবে না। জাস্ট ইউজার নেমগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে কিন্তু আপনারা তাদের যে বর্তমান যেই ফলোয়ারগুলো, এঙ্গেজমেন্ট রেশিওগুলো, ফলোয়িংগুলো, অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ কমেন্ট সবগুলো কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, এটা সুবিধা হয়, এই জন্য আগে থেকে সেভ করে রাখবেন। তো এটা কিন্তু আমাদের সাথে যায়, এটা অনেক বড় একটা অ্যাকাউন্ট, তো এইভাবে যেভাবে নেওয়ার কথা সেভাবে নেবেন। এটা আমি নিয়ে দেখালাম না, এরপরে যেটা আছে এটা একটা আছে 49.6 মিলিয়ন 6K ফলোয়ার, এটাও একটা বড় অ্যাকাউন্ট। এইটা যদি আমি একটু সার্চ করে দেখি, এইটার এঙ্গেজমেন্ট রেশিও 0.11%, এটাও মোটামুটি ভালোই আছে, খারাপ না, একবারে যে ভালো তাও না, আবার খারাপও না। তো এটা আমি মনে করে নেবো না, যদি আমার সাথে যায় তাহলে আমি নেবো। এটা 942 ফলো, এটা বাদ। ওকে, এরপরে হচ্ছে আমার সেকেন্ড পেজে যাবো, এক মানে প্রথম পেজে মনে করেন আমি 1-2টা পেলাম, এরপর সেকেন্ড পেজে যাবো। এই যে অ্যাডগুলো আছে যেগুলো, এগুলো আমাদের দরকার নাই, কারণ এখানে অ্যাড এরা কিন্তু কোনো অ্যাকাউন্ট না, এগুলো একটা ওয়েবসাইট, তো কখনোই অ্যাডের ভিতরে যাবেন না, কারণ এগুলো হচ্ছে গুগলের মাধ্যমে, গুগল অ্যাড দিয়ে দেয়, হ্যাঁ সবগুলো ওয়েবসাইট। তো ওয়েবসাইটের অ্যাড দিয়ে আমার লাভ নেই, আমার দরকার হচ্ছে instagram.com, যেখানে লেখা থাকবে সেইগুলো, যেগুলো হচ্ছে www.instagram.com, কারণ সবগুলো হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেরই। তো এখান থেকে আবারও আমি আরও কয়েকটা পেজ নেই, 3, 4, 5, তারপর হচ্ছে 6, এই 10টা নিলাম, আরোগুলো অ্যাড। ওকে, দেখি এখন দেখি এদের ভেতরে আমার দুই একটা মিলে কি না। আচ্ছা, এটা তো আগেই দেখেছিলাম, এটা বাদ। এই একটা আছে 187K ফলোয়ার, অনেক বড় একটা অ্যাকাউন্ট ফ্যাশন নিয়ে ক্রিয়েট করা, তো এইটা হচ্ছে আমরা এখানে গিয়ে সার্চ করব, নেক্সট ইন ফ্যাশন। দেখেন এই অ্যাকাউন্টটার এঙ্গেজমেন্ট রেশিও 7%, তার মানে হচ্ছে সব থেকে ভালো অ্যাকাউন্ট। আপনি যতই ফলোয়ার হোক না কেন, আপনি যদি এঙ্গেজমেন্ট রেশিও কম থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা
খুব ভালো বলা যায় না, ভালো পারফরমেন্স করতেছে এর বলা যায় না। অনেকে দেখবেন যে ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, কিন্তু তাদের ভিউ হচ্ছে 1K 2K 3K 10K। তো 10K ভিউ হয়ে আসলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে রাখা, এটা কিন্তু মানে মোটেও একটা অ্যাকাউন্ট গ্রো হওয়ার লক্ষণ না, ভালো লক্ষণ না। আপনার 1 মিলিয়ন আছে সাবস্ক্রাইবার আছে, আপনার যেন 100K 200K 300K পর্যন্ত ভিউ হলে আপনার অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে। ঠিক আছে, তেমনি এখানেও এঙ্গেজমেন্ট রেশিও, দেন অ্যাভারেজ লাইক হচ্ছে কত, 1423টা। ঠিক আছে, মোটামুটি এটা তো সব থেকে ভালো অ্যাকাউন্টের ভিতরে অন্যতম, কারণ এঙ্গেজমেন্ট রেট প্রচুর। তো এইটা আমরা কী করবো এখান থেকে লিখে রাখবো, কারণ এটা আমাদের সাথে সর্বোত্তমভাবে যায়। ঠিক আছে, তো এইভাবে খুঁজলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ফলোয়ার নিলাম, এরপরে হচ্ছে ফলোয়িং নিব নিব 57 জনকে মাত্র ফলো করেছে সে, ফলোয়িং নিলাম। এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট রেশিও, এটা যে কেউ দেখলে খুশি হবে, কারণ এঙ্গেজমেন্ট রেট হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ফলোয়ার থাকলেই যে আপনার ভিউ বেশি হবে এই জিনিসটা কিন্তু ভুল। আপনার পোস্টের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনি যতই ফলোয়ার থাকুক না কেন আপনার ভিউ হবে না। যদিও বেশি ফলোয়ার হয়ে গেলে মানে এঙ্গেজমেন্ট রেট একটু কমই থাকে, কারণ অনেক ফেক ফলোয়ার ঢুকে যায়, অনেক সময় দেখা যাচ্ছে অনেক মানুষের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, ও অনেকে দেখা যাচ্ছে অনেকের কাছে পৌঁছায়ও না। অ্যাভারেজ লাইক দিলাম এবং অ্যাভারেজ কমেন্ট 383টা করে অ্যাভারেজ কমেন্ট থাকে, একটা বড় অ্যাকাউন্ট, বড় অ্যাকাউন্ট বলতে গ্রো অ্যাকাউন্ট আর কি। তো এখন এর ভিতরে গিয়ে দেখবো যে আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া আছে কি, সরি লিঙ্কডিন আমরা জিমেইলটা দেওয়া আছে কি না, জিমেইলটা দেওয়া নেই। তো এখানে আমরা লিখে রাখলাম নট অ্যাভেলেবল। এরকম কতিপয় কিছু জায়গাতে পাওয়া যায়, সব জায়গাতে ইমেল আসলে দিয়ে রাখে না। কান্ট্রি অবভিয়াসলি ইউএসএ। এবার হচ্ছে নাম এবং ইউজার নেমটা বসাতে হবে, ইউজার নেমটা নিলাম এখান থেকে, দেন হচ্ছে নামটা নিতে হবে, নাম হচ্ছে নেক্সট ইন ফ্যাশন। মানে এটা হচ্ছে আমাদের সাথে সব থেকে ভালো যায়। ঠিক আছে, তো এটা আমরা নিলাম। এভাবে যদি আমরা মনে করেন অনেকগুলো পেয়ে যাই তাহলে উপরেরগুলো আমরা এঙ্গেজমেন্ট রেশিও যেগুলো কম আছে সেগুলো আমরা ব্যবহার করবো না, ওদেরকে দেবো না, হ্যাঁ নতুন করে আবার এগুলো সাজিয়ে দেবো, কারণ এগুলো আমরা পরবর্তীতে আবার কোনো কাজে লাগাবো। তো এটা আমরা নিলাম, এটা ভালো ছিল, এটার 55টা ফলোয়ার এটা বাদ। এটা হচ্ছে এটার ফলোয়ার তো হিউজ, 20 মিলিয়ন ফলোয়ার, এটা অনেক বড় ফলোয়ার, এটা বিশাল একটা অ্যাকাউন্ট। এটা যদি এগুলোর এঙ্গেজমেন্টের রেট তুলনামূলক কম হয়, কারণ এগুলো বেশি ফলোয়ার থাকলে রেট একটু কমেই যায়। দেখেন এটার এঙ্গেজমেন্ট রেশিও মাত্র 0.03%, তার ফলোয়ার হচ্ছে 20 মিলিয়ন, আর তার অ্যাভারেজ লাইক হচ্ছে 5832টা। মানে এটা একটা অদ্ভুত অ্যাকাউন্ট, মানে খুবই বাজে অ্যাকাউন্ট বলা যায়, কারণ এদের ফলোয়ার দেখে বোঝার উপায় নেই যে অ্যাকাউন্টগুলো এত ই। যদি এরা অনেক কাজ করে তারপরে এদের এঙ্গেজমেন্ট রেশিও মানে যারা বুঝে তারা কখনোই তাদেরকে কাজ দিবে না, কারণ তাদের ফলোয়ার তুলনামূলক অনেক কম। ঠিক আছে, তো এটাও একটা ভালো অ্যাকাউন্ট, 20 মিলিয়ন ফলোয়ার, এই ফলোয়ারের উপরেই আসলে চলবে অ্যাকাউন্টগুলো, আর তারপরে ভেরিফাইড অ্যাকাউন্ট। তো এটা আমরা বাদ রাখলাম, যদি তার কন্টেন্টের কোয়ালিটিগুলো ভালো না, আবার দেখুন অনেকগুলোতে ভালো ভালো লাইক আছে কমেন্ট আছে, তো একবার খারাপ যে তাও না, তবে তার ফলোয়ারের তুলনায় তার লাইক কমেন্ট অনেক কম। এটা 1100 ফলোয়ার, এটা বাদ, 383 এটাও বাদ, এইটা হচ্ছে 83K ফলোয়ার আছে, এটা দেখতে দেখতে পারি এটা কেমন হয়। এটা এঙ্গেজমেন্ট রেশিও হচ্ছে 0.88%, তুলনামূলক কম না, মোটামুটি আছে। এইটা হচ্ছে 99K ফলোয়ার, এটা দেখি এসে 0.3%, এটা 4000, এটা বাদ, এটা হবে না, এটা 209। তো এইভাবে মূলত একটা অ্যাকাউন্টের এইভাবে খুঁজতে হয়। ঠিক আছে, এগুলো বুঝতে পেরেছেন যে কীভাবে বের করলাম? জি ভাই বুঝতে পারছি। এখন যদি আপনাকে অন্য একটা নিউজ দেয়, যদি বলে এই কান্ট্রি না জার্মানিতে, জার্মানিতে অন্য একটা নিউজ দেয় এবং ফলোয়ার যদি বলে যে অ্যাভারেজ 10K ফলোয়ার থাকতে হবে, তাহলে আপনি কী লিখবেন বলেন? তাহলে এখানে কি কি ফর্মুলাটা হবে বলেন? শুধু ফ্যাশনের জায়গায় ওটা নামটা দিয়ে দেবো আর কান্ট্রির জায়গায় কান্ট্রিটা চেঞ্জ করে দেবো। আচ্ছা, ভেরি গুড। জাস্ট এই যে ফ্যাশনের জায়গাতে আমি দিলাম হচ্ছে, মনে করেন সে আমাকে বললো বিউটি নিয়ে, ঠিক আছে, বিউটি নিয়ে বললো, এবং ইউএসএর জায়গাতে আমাকে বললো হচ্ছে জার্মানি।
তো আমি এখানে ধর জার্মানিটা বসিয়ে দিব। জার্মানি দিলে হয়ে গেল। এখন যদি আমি ইন্টারপ্রেস করি দেখবেন যে এরকম অ্যাকাউন্টগুলো চলে আসবে, এবং আমাকে বলেছে তারা হচ্ছে মনে হয় 10K-র উপরে ফলোয়ার থাকতে হবে। তো এগুলো আমার দিয়ে দিলাম, কারণ জার্মানিতে মানুষজন এমনিতেই কম, অন্যান্য দেশের তুলনায় এইসব কান্ট্রিতে মানুষজন কম থাকে। তো এখান থেকে আমি কয়েকটা ওপেন করলাম, দেখি দুই একটা মিলে কিনা। 302টা ফলোয়ার, এটা হবে না। এইটা হচ্ছে 79K ফলোয়ার, এইটা চলে, এটা চলে। তো এইটার একটু এঙ্গেজমেন্ট রেশিও আমরা দেখে আসব। এটা কি কেটে দিয়েছি নাকি? না, এই যে এখানে আছে সোশ্যাল ব্লেডে, আপনি সার্চ করলে যে কোনো কিছু পেয়ে যাবেন। এঙ্গেজমেন্ট 1.27%, যথেষ্ট ভালো এঙ্গেজমেন্ট রেশিও আছে ফলোয়ারের তুলনায়। এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে এটা বাদ, এটা হবে না। 98টা ফলোয়ার, এটাও হবে না। এটা 26টা ফলোয়ার, এটাও হবে না। তো যেটা মোটামুটি দেখবেন 10K-র উপরে ফলোয়ার আছে, সেইটা আপনাকে এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি বাংলাদেশি অ্যাকাউন্ট দেখি, যে বিউটির উপরে কোনো বাংলাদেশি অ্যাকাউন্ট আছে কি না। বিজি সব বাংলাদেশ, যদিও এগুলো আসলে ওপেন করলে কি বের হবে না বার হবে আমি আর নিজেও জানি না, কারণ বাংলাদেশি মানুষ এইগুলো আসলে উল্টা পাল্টা জিনিসেই বেশি ব্যবহার করে। তারপরে দেখি এটা কি। হ্যাঁ, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা, যা ভাবছি সেইটাই। তো বাংলাদেশি মানুষ হচ্ছে দুনিয়ার শয়তান। এরা আসলে বিউটি বলতে দেখেন এখানে ওসব কিছু উল্টা পাল্টা জিনিস দিয়ে রাখে, শুধু যে মেয়ে মানুষের ছবি এইগুলো ব্যবহার করে। আচ্ছা, বিউটি নয় বাদ দিলাম, তাহলে ফ্যাশন নিয়ে তো অন্তত সার্চ করতে পারি, এত উল্টা পাল্টা আসার কথা না। দেখি এই যে একটা আছে মেন্স ফ্যাশন, স্লো ফ্যাশন হাউস, মেন্স ফ্যাশন। আচ্ছা, দেখো একটা ওপেন করি দেখি এগুলো কেমন। জান্নাত ফ্যাশন, ফ্যাশন অফ বাংলাদেশ। এটা 382টা ফলোয়ার আছে, এটার 1515টা, এটা 265টা। সেটা পছন্দ হবে, বাংলাদেশের খুব একটা এগুলো নিয়ে আসলে কাজ করে না, এরা নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং করতে পছন্দ করে। তো এই হচ্ছে মূলত ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের মূল পদ্ধতি। আপনি যদি সঠিকভাবে রিসার্চ করতে পারেন, তাহলে আপনি দেখবেন যে এরকম অনেকগুলো পেয়ে যাবেন। আপনি তো আপনাকে বলছে 20টা খুঁজতে, আপনি এরকম দেখবেন যে 30, 40, 50, 100টার পর্যন্ত খুঁজে বের করতে পারেন, কারণ পেজ তো অনেকগুলো থাকে। ঠিক আছে, পেজ থাকে অনেকগুলো, এখন সেই পেজের ভিতরে আপনি জাস্ট খুঁজে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করলে এরকম অনেকগুলো পেয়ে যাবেন। দেখবেন যে একটু পরিশ্রম করতেই হবে, কারণ এই আধা ঘন্টা 1 ঘন্টার কাজ তো এটা না। হ্যাঁ, এটা করতে গেলে অনেক সময় লাগে মোটামুটি, কারণ এই আর এইগুলো আরেকটা ভালো সুবিধা হচ্ছে, আপনি যদি জাস্ট একবার বের করে রাখেন, আপনি যদি একবার বের করে রাখেন তাহলে আপনাকে বারবার আর খুঁজে বের করতে হবে না। তখন মনে করেন আপনি এরকম অনেকগুলো একসাথে বের করে রাখলেন, বের করে 10K-গুলো আলাদা করে রাখলেন, 20K-গুলো আলাদা করে রাখলেন, 30K-গুলো আলাদা করে রাখলেন, এভাবে অ্যাভারেজে যেগুলো আছে আলাদা আলাদা করে রাখলেন। রাখার পরে আপনাকে যদি বায়ার কখনো বলে, তাহলে আপনি আর কোনো কাজই করতে হবে না, জাস্ট আপনি সরাসরি কিন্তু এখান থেকে ওই সোশ্যাল মিডিয়া গিয়ে দেখলেন, আপডেটটা দেখলেন, দেখে ওখানে একটা নিউ মাইক্রোসফট এক্সেল নিলেন, নিয়ে জাস্ট এখান থেকে লিঙ্কগুলো বসিয়ে দিয়ে আপডেট আপডেট যে কাজ মানে ফলোয়ারগুলো বেড়েছে সেইগুলো বসিয়ে দিবেন, কারণ এই ফলোয়ারগুলো তো আর কমবে না। এখানে দেখতে পাচ্ছি 1,47,000। তো এটা দেখবেন কয়দিন পরে বা কয়েকদিনের ভিতরেই দেখা যাবে এখানে 2 লক্ষ হয়ে গেছে, মানে আস্তে আস্তে বাড়বে, সবসময় আপডেট হবে কিন্তু কমবে না ফলোয়ার। ইনস্টাগ্রামে ফলোয়ার কমে না, আর কোনো জায়গাতে কমে না যদি তার নামে উল্টাপাল্টা বাজে রিয়াকশন না আসে। যেমন বাংলাদেশের ইউটিউবারদের সাবস্ক্রাইবার সহজে কমে না, কমে কাদের, তাদের হচ্ছে দেখা যায় উল্টাপাল্টা মানে নেগেটিভ একটা ফিডব্যাক আসছে। যেমন কিছুদিন আগে সালমান মুক্তাদির পিছনে পড়ছিল অনেকেই, একদিনের ভিতরে তার সাবস্ক্রাইবার সব হারে হাও হয়ে গেছে। হ্যাঁ, তেমনি এইরকম হলে আলাদা কথা, কিন্তু এইসব ক্ষেত্রে ইনস্টাগ্রামে এইসব মানে বিজনেসের ক্ষেত্রে এগুলো আসলে খুবই কম হয়। কেউ কেউ ওইভাবে রিপোর্ট করে না বা কেউ ওইভাবে ই করে না যেন ফলোয়ার কমে না কখনো, আস্তে আস্তে বাড়ে। এঙ্গেজমেন্ট রেশিও কমতে পারে কিন্তু ফলোয়ার কখনো কমে না। তো এগুলো যদি আপনি নিজের ক্ষেত্রে সাজাতে পারেন, নিজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন যে আপনাকে আর বাড়তি পরিশ্রম করতে হচ্ছে না, খুব সহজেই আপনি এখান থেকে তাদেরকে কাজগুলো দিয়ে দিতে পারতেছেন।
ঠিক আছে, বুঝতে পেরেছি। জি ভাই, শুধু নামটা লিঙ্কটা রাখলেই হয়ে গেল। হ্যাঁ, নামটা লিঙ্কটা আর না, শুধু নাম আর লিঙ্ক রাখলে হবে না, কারণ কোনটার কত ফলোয়ার এটা আপনি মানে এখন না দেখলে তো বুঝবেন না। আগে থেকে জি, এগুলো তখন লিখে রাখবেন। সাজলে আর কি পাওয়া যাবে সহজেই। হ্যাঁ তা ঠিক, মনে করেন আপনি অনেকগুলো খুঁজে বের করছেন, আমি তো খুঁজে পাওয়াগুলো একটু কষ্টকর হয়ে যাবে। ফলোয়ারটা লিখে রাখবেন, ফলোয়ার লিখলেই হবে যে এতটুকুই। এখন যদি এঙ্গেজমেন্ট রেশিও চায় তাহলে চাইতে পারে বায়ার, না চাইলে নাই, না চাইলে আরও ভালো। ঠিক আছে, আর যদি কোনো কান্ট্রি বেদি না চায়, যেখানে কোনো কান্ট্রি দিতে হবে না, শুধু ফ্যাশন নিশ হলেই হবে, তাহলে আপনি এখানে ফ্যাশন এই জাস্ট এতটুকু লিখেই সার্চ করবেন। এখানে ফ্যাশন নিয়ে যত অ্যাকাউন্ট আছে মোটামুটি সবগুলো চলে আসবে। এতে হ্যাশট্যাগ আছে, এই যে instagram.com, এইগুলোতে যাবেন বা যেই নিশের উপরে চাই সেই নিশের উপরে লিখলে সার্চ করলে চলে আসবে। এখানে ইউএসও দিতে হবে না, যে কোনো কিছু দিতে হবে না। এঙ্গেজমেন্ট রেট রেট যদি বেশি হয়, যদি সবাই তুলনামূলক এটাই করে, কোনো কান্ট্রি ওভাবে দিয়ে দেয় না, তারপরে যদি বায়ার দিয়ে দেয়, নতুন বায়ার হয়, তাহলে এটা করে থাকে। এর ফলে হচ্ছে 865K, এইটা হচ্ছে 20 মিলিয়ন, এটা দেখেছি একটু আগে। এটা 530K, মানে যত বড় বড় অ্যাকাউন্টগুলো থাকবে সবগুলো এখানে দেখাবে। 2.8 মিলিয়ন, 1.5 মিলিয়ন, এটা আবার 383K ফলোয়ার, তার কোনো পোস্টই নাই। এটা কীভাবে সম্ভব, তার কোনো পোস্ট নাই কিন্তু ফলোয়ার এত? সম্ভবত সে রিমুভ করে দিয়েছে পোস্টগুলো, অথবা এই না ভাই, এই নামের উপরেই হয়ে গেছে। ফলোয়ার তো কিনতে পাওয়া যায় ভাই। হ্যাঁ, আবার কিনতেও পাওয়া যায় অনেক সময়, তো এগুলো করা যাবে না হ্যাঁ, কিনতে। প্যানেল প্যানেল থেকে করে নেওয়া যায়। এইগুলো ফলোয়ার দিয়ে আসলে লাভ নেই, ওগুলো হচ্ছে ফেক ফলোয়ার, গোস্ট ফলোয়ার। জি এখন এই ফেক ফলোয়ারও কাজ আছে, কিন্তু এগুলা কি জানি একটা এক্সটেনশন দিয়ে করতে হয়, পেইড এক্সটেনশন, আপনি ফ্রিতে করতে পারবেন না। আপনি যদি এই ফেক অ্যান্ড গোস্ট ফলোয়ার, এটা যদি এটার কাজ খুব বেশি নাই, কারণ এভাবে মানুষজন ফলোয়ার ক্লিন করে না কেউ। কারা ক্লিন করে? যারা হচ্ছে যাদের এঙ্গেজমেন্ট রেশিও কমে যাচ্ছে। এরকম অনেক মানুষের দেখবে যে এঙ্গেজমেন্ট মানে ফলোয়ার অনেক কিন্তু লাইক কমেন্ট পড়ে না। যেমন ওই একটা অ্যাকাউন্ট দেখলাম ফ্যাশন ওভা, এইটা 20 মিলিয়ন ফলোয়ার, কিন্তু তার অ্যাভারেজ লাইক কত, সম্ভবত 4-5 হাজার, 4-5 হাজার লাইক তার অ্যাভারেজে। তো তার অ্যাকাউন্ট থেকে সে যদি বলে যে আমাকে যেই উল্টাপাল্টা ফলোয়ারগুলো আছে, কারণ এঙ্গেজমেন্ট রেট যেহেতু পড়তেছে না, মিলতেছে না, সেক্ষেত্রে অনেক মানুষই তাকে কাজ দিচ্ছে না, ফলোয়ার বেশি থাকা সত্ত্বেও কিন্তু কাজ পাচ্ছে না। তখন কি করে, কোনো একজন মানুষকে কাজ দিয়ে দেয় যে এটা তুমি, এর ভিতরে যেইসব ফলোয়ারগুলো আছে যারা ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ না, ঠিকমতো লাইক কমেন্ট করেছে না, ফেক ফলোয়ার বা গোস্ট ফলোয়ার, এইসব ফলোয়ারকে তুমি করো, রিমুভ করে দাও। তখন হচ্ছে আপনাকে এই কাজগুলো নিতে হবে। যদি এটা ম্যানুয়ালি আপনি করতে পারবেনই না, কারণ 20 মিলিয়ন মানুষের ভিতরে গিয়ে আপনি এইভাবে ফলো, কে কেমন, এগুলো খুঁজে বের করা খুবই কষ্টকর ব্যাপার। এটা বোঝার উপায় কি, এগুলো বোঝার উপায় হচ্ছে মনে করেন তাদের প্রোফাইল পিকচার থাকবে না, তারপর হচ্ছে তাদের পোস্টে তাদের কোনো ফলোয়ার থাকবে না, ফলোয়িং থাকবে অনেক কিন্তু ফলোয়ার কম থাকবে, আর তারা হচ্ছে একটা কি একটা সফটওয়্যারের মাধ্যমে বোঝা যায় তারা কীরকম লাইক কমেন্ট করতেছে এই অ্যাকাউন্টের ভিতরে। ঠিক আছে, ওটা কী সফটওয়্যার আমি নিজেও ভুলে গেছি, কয়েকদিন আগে দেখছিলাম, এটা পেইড সফটওয়্যার। কিন্তু এইখানে হচ্ছে আপনি ম্যানুয়ালি এটা করতে পারবেন না, তাই ম্যানুয়ালি বোঝার জন্য যদি কম ফলোয়ার থাকে তাহলে করা যায়, কিন্তু এই অত্যধিক ফলোয়ারের ভিতরে গিয়ে এগুলো আসলে খুঁজে পাওয়া খুবই কষ্টকর। কারণ 20 মিলিয়ন মানুষের ভিতরে আপনি যদি খুঁজতে যান তাহলে আপনার কয়েক বছর লেগে যাবে এই 20 মিলিয়ন মানুষের প্রোফাইল দেখতে দেখতে, কারণ এটা বিশাল একটা অ্যাকাউন্ট। তো এর ভিতরে যদি আপনি খুঁজতে যান তাহলে দেখবেন যে আপনি সহজে খুঁজে পাবেন না। তো ফেক ফলোয়ার কাজ, যারা হচ্ছে আপনার প্রোফাইলে ফলো থাকবে তাদের প্রোফাইল পিকচার থাকবে না, যেমন এই একটা হতে পারে, তাদের ফলোয়ার কম থাকবে, ফলোয়িং বেশি থাকবে, এই টাইপের অ্যাকাউন্টগুলো, যেমন এটাও একটা ফেক অ্যাকাউন্ট হতে পারে, তার নামের কোনো সিস্টেম নাই, এটা একটা ফেক অ্যাকাউন্ট হতে পারে। তো এইগুলো হচ্ছে ক্লিন করতে হবে। যদি এই কাজগুলো অধিকাংশ সময় পাওয়া যায় না, কারণ মানুষজন ফলোয়ার দেখতে পছন্দ করে, এখন এঙ্গেজমেন্ট রেশিও কমুক বা বাড়ুক, তারপরে হচ্ছে ফলোয়ার দেখতে মানুষ খুব বেশি পছন্দ করে। আর সোশ্যাল ব্লেড, এটা একটা ভালো ওয়েবসাইট, এখানে আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন, ইউটিউবের ভিতরে কার কত ইনকাম টিনকাম মোটামুটি সব কিছুই দেখা যায়। তো এখানে এসে যদি আপনি সার্চ করেন তৌহিদ আফ্রিদি, তার কত ইনকাম আপনি দেখতে পারবেন, যদি অ্যাকুরেটটা না মানে একটা অ্যাভারেজ ই দিয়ে দেয় আর কি। তার সাবস্ক্রাইবার হচ্ছে 4.67 মিলিয়ন, ভিডিও ভিউজ মানে কত ভিউ হয়েছে যাবতীয় এগুলো দেখাচ্ছে,
কান্ট্রি হচ্ছে এসজি, সম্ভবত সিঙ্গাপুরের নাম দিয়ে খোলা। চ্যানেল টাইপ এন্টারটেনমেন্ট, কত সালে খুলেছে সব দেখা যায়। এবং তার অ্যাভারেজ আর্নিং হচ্ছে $934 থেকে 14.9K, হচ্ছে মান্থলি ইনকাম করে আর কি। তো এর চার ভাগের দেখা যাচ্ছে এক ভাগ পায়। তো তারপরে এমন ই হতে পারে, এখানে $3,000-4,000 সে প্রতি মাসে ইউটিউব থেকে আর্নিং করে এই ভিডিওর মাধ্যমে আর কি। তো এখান থেকে আপনি সেগুলো দেখতে পারবেন। তা সাবস্ক্রাইবার নিজের যদি চ্যানেল থাকে তাহলে সেগুলো কীভাবে গ্রো হচ্ছে এগুলো দেখতে এগুলো এগুলো এখান থেকে দেখতে পারবেন। যদি সব কিছু ইউটিউব স্টুডিও থেকে দেখা যায় তারপরে এখান থেকেও দেখতে পারবেন। তো এই এই দুইটা জায়গাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? দুইটা জায়গাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তাহলে হচ্ছে আপনি খুব সহজেই ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে পারবেন। আর এই কাজটা দেখাচ্ছি আমি অনেক সহজভাবে, কিন্তু এতটা সহজ না কিন্তু, কারণ এই খুঁজে বের করা যদি একবার এঙ্গেজমেন্ট রেশিও 2% দেয় তাহলে আপনার খবর আছে, বা যদি এঙ্গেজমেন্ট রেশিওর কথা উল্লেখ করে দেয় তাহলে খবর আছে। এই খুঁজে বের করতে 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 অবস্থা খারাপ হয়ে যায়। তো এটা হচ্ছে কথা, যদি যদি আবার এঙ্গেজমেন্ট রেশিও না দেয় তাহলে আলাদা ব্যাপার, তাহলে খুব সহজেই বের করা যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু যদি ওইটা থাকে তাহলে খুঁজে বের করা অনেক কষ্টকর ব্যাপার।